তাবিজ ব্যবহার করা কি? তাবিজ ব্যবহার করা মানে আল্লাহকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ জুলালো সে শিরিক করলো, তাবিজ জুলাবেন না। কোরআন হাদিস দিয়েও তাবিজ জুলাবেন না, ঝাড়ফুঁক দেবেন। পানির বোতলে পানি পানি পোড়া দেবেন, তেলের বোতলানি তেল পোড়া দেবেন। জিনে দ্বারা এক লোককে আমি সরিষার তেল পড়ে দিছিলাম, তো ওই জিনটা বলে এটা পড়ার পরে এই সরিষার তেলগুলি বিষ হয়ে গেছে, পুরা পুরা বিষ হয়ে গেছে, এগুলি গায়ে লাগলে জ্বলি যায় সব। কোরআনের অ্যাকশন, কিসের অ্যাকশন? তাবিজ দিয়ার পয়সা খাবেন না হুজুরেরা কেউ। সরিষার তেলের বোতল আছে, অলিভ অয়েলের বোতল আছে, আপনি ফুঁ দেন, ফুঁ দিয়ে এক বোতল তেল 10,000 টাকা বিক্রি করেন, কোনো সমস্যা নেই। আপনার তেলে যদি কাজ হয়, যদি কাজ হয় 10,000 কেন, 10 লাখ নিলেও কোনো সমস্যা নেই, আপনি নেবেন। বুঝেন না, সাহাবিরা নিয়েছেন। আবু সাইদ খুদরি 30টা ছাগল নিয়েছেন এক ব্যক্তির একটা ফুঁ দিয়া, এক ফুঁ দিয়া 30টা আরাবিয়ান ছাগল, মানে 6 লাখ টাকা। বুঝেন না, এক ফুল লগে সে উঠে খাড়াইছে মুমূর্ষ রুগী। যদি এরকম হয় আপনার, নেবেন, কোনো সমস্যা নেই। পানি পানির বোতল কিনেন, হাফ লিটারের বোতল, ফুঁ দিয়ে দিয়ে রাখেন, রুগী আসবে নিয়ে যাও, 1,000 টাকা দাও, এক বোতল পানি 1,000 টাকা, কোনো সমস্যা নেই। আপনার যদি ফুঁতে লোক ভালো হয় নিতে পারবেন। ইন্না আহকামা আকাসতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে চিকিৎসা করে যে বিনিময় নাও, এর মতো হালাল কোনো বিনিময়, হালাল কোনো টাকা পৃথিবীতে আর নাই। বুঝেন না, ডাক্তাররা সব টাকা পয়সা নিয়ে যাইতে চান, হুজুররা খালি চাইয়া থাকবো? হুজুররা তো বড় ডাক্তার, হুজুররা যে ডাক্তারই জানে এটা কোনো ডাক্তারই জানে না। গ্যাস্ট্রিকের ওষুধ দিতে দিতে ডাক্তাররা শেষ আলসার মালসার হয়ে পড়ো, কেবল এবার অপারেশন করো। কিন্তু আমি একটা জিনিস জানি, আমার এইটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই লোক থেকে 1,000 মাইল দূরে থাকবো। গ্যাস্ট্রিক আমার কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই নেই, কেন আমি ওই জিনিসটা খাই, কইতাম না আজকে, কইতে হলে টাকা দিতে হবে। ডাক্তারের কাছে একটা ওষুধ লেখা নিলে উনি 2,000 টাকা নেয়, আর আমি কেন এমনি দেব নাকি? আচ্ছা, আমি বলে দিলাম, টাকা আপনারা পৌঁছাবেন। সেটা হলো মেথি, মেথি আরবিতে বলে আল হুলবা। ইমাম ইবনুল কাইয়িম আত-তিব্বুন নববী, নবীজির ডাক্তারি বইতে ইমাম ইবনুল কাইয়িম লিখেছেন, হুলবা বা এই মেথির মধ্যে এমন সব গুণ আল্লাহ রেখেছেন, এইটা যদি কেউ জানতো তাহলে স্বর্ণ না কিনিয়া এই মেথি কিনে খাইত। গ্যাস্ট্রিকের রোগী 1-2 ভালো হয়ে যাবে, 10-15টা মেথি এমনি সবাই খান, গ্যাস্ট্রিক শেষ, ডেলি 2-3 বার খান, আলসারও ভালো হয়ে যাবে। অথবা 10-15টা মেথি চা বানাইয়া ডেলি 4-5 বার খান, চিনিও লাগবে না, লবণও লাগবে না, শুধু জাল দিয়া স্বর্ণের মতো পানি। আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রুগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া। আমার নিজেরও আমার পরিবারে কোনো গ্যাস্ট্রিক নাথিং নাই বললেই নাই, এটা কিছু হইলে মেথি আছে একটুখানি, হার্টের সমস্যা মেথি দিয়ে আল্লাহ তাআলা সেবা করে দেন। আর গ্যাস্ট্রিক তো নির্মূল, এলোপ্যাথিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের ওষুধ তত পাওয়ার বাড়াইবে, কিন্তু চিকিৎসা নেই, চিকিৎসা না, চিকিৎসা হলো এগুলিতে হারবাল।